বদ্রীনাথ থেকে মানাগ্রাম 3 কিলোমিটার আর মানাগ্রাম থেকে বসুধারা 6 কিলোমিটার। যে পথে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব স্বর্গের পথে গিয়েছিলেন সেই পথ ধরে ট্রেক করে আমরা পৌঁছে যাব পবিত্র বসুধারা ফলসে। কথিত আছে বসুধারা ফলসের জলের ছোঁয়া শুধু পুণ্যবান মানুষই পান। এছাড়াও ঘুরে দেখব মানাগ্রামের দর্শনীয় স্থানগুলো। সব কিছু দেখে বিকালের নাইট সার্ভিস বাস ধরে আমরা ফিরে আসব হরিদ্বারে। অনেকেই ভগবান বদ্রী বিশালের মন্দির দর্শন করেই ফিরে আসেন, কিন্তু মানাগ্রাম না দেখলে আপনার এই ভ্রমণ অপূর্ণই থেকে যাবে। এখানেই লেখা হয়েছিল ভোজপত্রে মহাভারতের কথা। চলুন চটপট শুরু করি আজকের ভিডিও। মানাগ্রাম যাওয়ার জন্য শেয়ার জিপ পাবেন বদ্রীনাথ বাস স্ট্যান্ডের পেছন দিকে পেট্রোল পাম্পের পাশে, অথবা এখান থেকে 8 কিলোমিটার দূরে মানাগ্রাম স্ট্যান্ড থেকেও আপনারা গাড়ি ধরতে পারেন। আপনি যদি খুব সকালে মানাগ্রাম যেতে চান তাহলে শেয়ারে নয়, গাড়ি বুকিং করে আপনাকে যেতে হবে। বুকিং করতে 500 থেকে 600 টাকা ওরা দাবি করবে, বার্গেনিং করে চেষ্টা করবেন 300 টাকায় আনার। কিছুটা বেলায় গেলে আপনি অবশ্যই শেয়ারের গাড়ি পেয়ে যাবেন, সেক্ষেত্রে 50 টাকা প্রতিজন ভাড়া লাগে। মনে রাখবেন সন্ধ্যা নামার আগে মানাগ্রাম থেকে বদ্রীনাথ ফিরে আসবেন। সন্ধ্যার পর মানাগ্রাম বেশ কনকনে ঠান্ডা, অসাধারণ প্রকৃতি, টেম্পারেচার কিন্তু এখন 0 ডিগ্রি। ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা, বরফ দেখুন, বরফের দেয়াল। এখন সময় সকাল 6:14 আর আমরা পৌঁছে গেলাম মানাগ্রাম ট্যাক্সি স্ট্যান্ডে। আসার পথে বরফের প্রাচীর আমাকে মুগ্ধ করলো, জীবনে প্রথম দেখলাম দুপাশে বরফের এত উঁচু প্রাচীর। শুরুতেই এত সুন্দর ভিউ পেয়ে গেলাম, অসাধারণ। আর মানাগ্রামের ওয়েদারটা আপনাদের বলি, সকাল 6:00 -1 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, চোখে মুখে লাগছে, মনে হচ্ছে নাক মুখ ঢাকলেও ভালো হয়, এতটাই ঠান্ডা রয়েছে। মানাগ্রাম ভারতের প্রথম ভিলেজ। মে মাসেও বরফের প্রাচীর আমরা দেখলাম মানাগ্রাম যাওয়ার পথে। মানাগ্রামের স্থানীয় জায়গাগুলো আমরা পরে ঘুরে দেখব, চলুন আগে ট্রেক করে ঘুরে আসি বসুধারা ফলস থেকে। বন্দে ভারতের নামে ট্রেন ছিল, এখানে তো হোমস্টে বানিয়ে ফেলেছে, তো যারা মানাগ্রাম হোমস্টেতে থাকতে চান তারা এই হোমস্টেতে থাকতে পারেন। গণেশগুহা, ব্যাসগুহা এদিকে, কেশব প্রয়াগ এদিকে, সরস্বতী ধাম এদিকে, ভীমপুল এদিকে, অলকানন্দা বয়ে যাচ্ছে, তার শব্দ আর হাওয়ার শব্দ, এছাড়া কোনো সাউন্ড নেই। সরস্বতী নদীর পাড়েই রয়েছে একটি মন্দির, তো মন্দিরটা দর্শন করে আসি চলুন। পাহাড়ের নিচে খুব সুন্দর লাগছে, এখান থেকে দেখুন সরস্বতী নদীকে কি লাগছে, ও আরে বাবা। জয় বজরঙ্গলী, মা সরস্বতী। সরস্বতী নদীর পাশেই মা সরস্বতী মন্দির করে দেওয়া আছে। হিন্দুস্তান কি প্রথম দোকান, মানে হিন্দুস্তানে ঢোকার পর প্রথম চায়ের দোকান পাবেন, তো এখান থেকে অবশ্যই 1 কাপ চা তো খেতেই হবে। যেখান থেকে নদীটা যাচ্ছে, সরস্বতী নদী, আর ওদিক থেকে অলকানন্দাও আসছে, বয়ে চলেছে, দেখুন অনেকেই নেমে ছবি তুলছে, ভিউ পয়েন্টটা অসাধারণ লাগলো। বন্ধুরা, আমি দেবাঞ্জন আর আপনারা দেখছেন দেবাঞ্জন পাঠক ব্লগস। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই।
এখানে শুধু প্রকৃতির আওয়াজ, সরস্বতী নদীর আওয়াজ, অলকানন্দ নদীর আওয়াজ আর শীতল ঝোড়ো হাওয়া। আজকে আপনাদের নিয়ে যাব পায়ে পায়ে বসুধারা ফলসে, সমস্ত পদক্ষেপের আপডেট থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, টোটাল মানাগ্রামকে তুলে ধরবো একটা ভিডিওয়। আপনারা এখান থেকে চা পান করলে লাগবে 20 টাকা, কফি 30 টাকা, পকোড়া 50 টাকা আর জাতীয় খাবার ম্যাগি 50 টাকা। এই হচ্ছে ভীমফুল। কথিত আছে দ্রৌপদী যখন পেরোতে পারছিলেন না, বাকি ভাইরা যখন এই সরস্বতী নদী পেরোতে পারছিলেন না, তখন এই পাথর ভীম এর ওপর ফেলে দেয় আর তারপরে ভাইরা এবং দ্রৌপদী পেরিয়ে আসে এদিকে। চা হয়ে গেছে, আমরা চা হওয়ার আগে চলে এসেছি, তো কি একটু তো ওয়েট করতেই হচ্ছে ওই জন্য। তো এসে গেছে গরম গরম চা, চা খেয়ে শুরু হবে আমাদের যাত্রা। এইটা হচ্ছে স্বর্গারোহণের পথ, স্বর্গারোহণ মার্ক করা আছে, একটা স্বর্গ আরোহণের গেট করা আছে যেখানে দ্রৌপদী এবং পঞ্চ পাণ্ডব এই রাস্তা ধরে স্বর্গের পথে গিয়েছিল। এই যে স্বর্গ আরোহণ পথ লেখা ছিল, এখান থেকে বসুধারা ফলস 5 কিলোমিটার। তো এই রাস্তা, অক্সিজেন এখানে কম তাই কিছুটা হাঁপানি হচ্ছে, এই রাস্তা উঠে যাচ্ছে। এই দুজনও কিন্তু বসুধারা যাচ্ছে। এই যে অলকানন্দা বয়ে চলেছে, জল কিছুটা ঘোলাটে, এখানে একটা ওয়াশ টাওয়ার আছে। আর এই রাস্তা পাথর বাঁধানো রাস্তা উঠে যাচ্ছে, সবাই ড্রেস চেঞ্জ করছে, কেননা এক গাদা চাপিয়ে এসছে, এবার ওঠার পর গরম হচ্ছে। এই যে রাস্তা চলে যাচ্ছে দেখুন, তো ওই দিকে পাহাড় টপকে পঞ্চপাণ্ডব এই পথেই স্বর্গে গেছিলেন, তো সে তো গেল মহাভারতের কথা, আর বাস্তবের স্বর্গকে আপনি নিজের চোখেই দেখুন, অসাধারণ অসাধারণ। আরও একটা টিম কিন্তু উঠছে, পাহাড়ের রেঞ্জটা দেখুন, ওখান থেকে সূর্যটা পড়ছে, অসাধারণ লাগছে। পাথর বাঁধানো রাস্তা এখানেই শেষ হলো, এইবারে এমনি পাথর বেছানো রাস্তা, এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। খুব সাবধানে এগোতে হবে পা দেখে দেখে, কেন এখানটা বেশ উঁচু নিচু। আরও একটা টিম আসছেন যারা বদ্রীনাথ ভেবে মানাগ্রাম চলে এসছেন, তো ওনারাও যাচ্ছে। চলতে চলতে মাঝখানে একটু জল আর বিস্কুটের ব্রেক, একটু বিস্কুট খেয়ে আবার শুরু করব যাত্রা। ট্রেকিংয়ের এই অংশটা বেশ খাড়াই। বসুধারা দেখ কে আয়া, কিউ ক্যা প্রবলেম হুয়া, প্রবলেম ইয়ে ফেস করনি পড়ি, হ্যাঁ কি হামারি থোড়ি অক্সিজেন লেভেল কা মহসুস হুয়া। আচ্ছা, কম পর কোই এসি সুবিধা নি হে কি হাম আগে জো হে উসে সফর কর পায়ে। আচ্ছা, আর বসুধারা ইয়াহা সে পড়েগি লগভগ আপকো 4 কিলোমিটার হ্যাঁ अराउंड হ্যাঁ, আর ওহা তক জানে কে লিয়ে সেমি ট্র্যাক হ্যাঁ। আচ্ছা ঠিক ঠিক, আর আপকো আগর কোই ইস রহস্য কা পতা লাগা ইদে লিয়ে ইচ্ছা তো হ্যায় দেখো। স্বর্গের পথে কেউ রেখে গেছে দুটো হাওয়াই চটি, ঠান্ডা হাওয়ার দাপটটা মারাত্মক রয়েছে, বেশ ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে। এখন সময় সকাল 7:30, পাহাড়ের বাঁধা টপকে সূর্য এখন আমার গায়ে পড়লো প্রথম, আর ওদিকটা কিন্তু এখনও অন্ধকার রয়েছে। সূর্য যত উপরে উঠছে পুরো ভ্যালিটা রোদে ছেয়ে যাচ্ছে, অত কিছুটা বিশ্রাম নিচ্ছে। এয়ারটেলের নেটওয়ার্ক এখানে নেই, জিও খুব স্লো। এই যে অংশটা দিয়ে আমরা ট্রেক করছি, এখানে কিন্তু কোনো বড় গাছ নেই, শুধুই লতা গুল্ম। যখন ট্রেকিং করবেন সাথে কিন্তু লজেন্স নিয়ে আসবেন, লজেন্স খেলে অনেকটা এই যে ডিহাইড্রেশনের প্রবলেম অনেকটা যায়, কষ্টটা অনেকটা কমে। আর প্যাকেটটা অবশ্যই ব্যাগে করে নিয়ে যাবেন। বদ্রীনাথে একটা জিনিস দেখলাম, যারা পরিত্যক্ত খালি বোতল ফেরত দিচ্ছে তাদেরকে 10 টাকা করে ফেরত দিচ্ছে, মানে জনগণকে এই যে সচেতন করার এই যে উদ্যোগ তাকে কুর্নিশ জানাই। খুব ভালো লাগলো এটা, পাহাড়ের রেঞ্জটাই কি লাগছে, আকাশ থেকে নীল রং যেন চুঁয়ে পড়ছে, অসাধারণ। পথে যেতে যেতে এরকম দৃশ্য বারবার আপনার সঙ্গী হবে, আর অলকানন্দা সবসময় আপনার বাঁ দিকে বয়ে চলেছে। যাওয়ার পথে এখানে রয়েছে রেন শেল্টার, এখানে 20 টাকায় চা আপনারা পেয়ে যাবেন। এই যে চা হচ্ছে,
এখানে চা পাওয়াটাই বিরাট ব্যাপার। তো পথে কিছুটা বিশ্রাম নিয়ে আপনারা চা পান করেও এগোতে পারেন। এখানে একটা জলের পাইপ আছে, ওই দোকানটা করেছে, সেখান থেকে সবাই জল পান করছে। আর এই দেখুন গ্লেসিয়ারটা, এই যে এই গ্লেসিয়ার পার হয়ে কিন্তু আমাদের ওই পথে যেতে হবে। এটা পুরো গ্লেসিয়ার, অসাধারণ। ও হো, এই যে সোজা রাস্তা এগিয়ে চলেছে, মোটামুটি এই অংশটা আবার চড়াই কম আছে। এ আমাদের সঙ্গী হয়ে গেল, এখন থেকে আমাদের সাথে পাহাড়ে চলছে। পাহাড়ে এটা বিরাট পাওনা একটা, ও আমার সঙ্গ নিয়েছে। অভি পানি হ্যায় না জম গিয়া? জমা হ্যায় আর পানি গির ভি রাহা হ্যায়। ও জমা হ্যায় ভি ভি, কেসা লাগ রাহা হ্যায়? আচ্ছা লাগ রাহা হ্যায়। আচ্ছা কিতনা দূর হ্যায় অভি? হ্যাঁ ও গুফা, হ্যাঁ ওই পর হ্যায়, ওই সার্গ হ্যায়। যে আপনি সাথ মে যা রা? হ্যাঁ এ আমার সাথ মে যা রা। আপনি কা হ্যায়? নেই মেরা নেই হ্যায়, নেই আমরা আজ স্বয়ং ভগবানের সাথে হ্যায়, আমি মা ভগবান সাথে রা। বসুধারা যাওয়ার পথে এই শেষ অংশটা সমানে খাড়াই উঠছে, আর একজন বলল ওই যে গুহাটা দেখা যাচ্ছে ওই গুহার কাছে তুষার শুভ্র পর্বতশ্রেণী, নীল দিগন্ত আকাশ, আর কি চাই মন ভালো রাখার জন্য। বলে বম বম বলে বম বম বলে চলতে রহো। এই অংশে পাথরগুলো এলোমেলো এবড়ো খেবড়ো, তো খুব সন্তর্পণে দেখে এগোতে হচ্ছে। এখান থেকে কিন্তু দুটো ঝর্ণা দেখা যাচ্ছে, তো চলুন কাছে যাই। বসুধারা উপর থেকে পড়ছে, নিচেটা কিন্তু বরফ হয়ে রয়েছে। এখন ঘড়িতে সময় 9:39, আর আমরা বসুধারার একদম নিচেই চলে এসেছি। স্বর্গ আরোহণের যে গেটটা ছিল সেটা পেরিয়েছিলাম 6:40, মানে প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের বসুধারা ফলসে আসতে। তো সামনে থেকে দেখাই আপনাদের, সবাই খুব আনন্দ করছে, চিৎকার করছে। হ্যালো, কেসা দর্শন হওয়া? বহুত বড়িয়া, আচ্ছা লাগা? আপ ইহাঁ তক আয়ে হো তো জরুর উপর জাইয়ে। জরুর 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 জরুর। বসুধারা ফলসের নিচে একটি মন্দির বানিয়ে দেওয়া হয়েছে, পাথরের মন্দির। এতে ধুনো জ্বলছে, মানে কেউ পুজো করে। শ্রীরামের মন্দির, জয় শ্রীরাম। বেশ পেছল আছে, পা টিপে টিপে চলছি। পুরো জলে ভিজে যাচ্ছি, নিচে বিশাল খাদ। কিভাবে নামতে হচ্ছে দেখুন, নাহলে স্কিড করে যাচ্ছে। এখন সকাল 10:10, আমরা কিন্তু এবারে ফিরে যাব, নিচে নেমে যাব, তারপরে বাকি জায়গাগুলো আপনাদের দেখাবো। অলোকানন্দা জল যারা নেবেন, বসুধারা জল যারা নেবেন, এখান থেকে আপনারা খালি কন্টেনারও কিনতে পারেন, আবার ভর্তিও নিতে পারেন।
ভীমপুর সরস্বতী নদী এদিকে ছিল আর এদিকে গণেশগুপা ব্যাসগুপা তরুণ করা আছে, তো আমরা যাবো ওটা দেখে আসবো। এ টুপিকা কে ভাও হয়? আচ্ছা 200-300 টাকা এরকম টুপি পেয়ে যাবেন, মোটা উলের হাতের বানানো। হ্যাঁ হ্যাঁ, নিচে থেকে মিনিট তিনেক চড়াই পার করলেই পৌঁছে যাবেন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সৃষ্ট গণেশ গুহায়। কথিত আছে ঋষি ব্যাসের নির্দেশে ভগবান গণেশ এই গুহায় মহাভারত রচনা করেছিলেন। উঁচু পাহাড়ের নিচে গুহাটি আপনাদের দারুণ লাগবে। গণেশ গুফা থেকে ব্যাস গুফা যেতে গেলে আপনাদের আরো চড়াই হেঁটে উঠতে হবে, তা উপরের দিকে রয়েছে। গণেশ গুহা থেকে বেশ খানিকটা কঠিন চড়াই ট্রেক করে আপনাদের পৌঁছাতে হবে ব্যাস দেবের গুহাতে। যাদের হাঁটু এবং কোমরের সমস্যা রয়েছে তাদের ব্যাস গুহায় না যাওয়াই ভালো। অনেকে কিন্তু গণেশ গুফা যাচ্ছেন, তারা কিন্তু পিঠু করে যাচ্ছেন। গণেশ গুফা থেকে বেদব্যাস গুফা আসতে আপনাকে অনেকটাই চড়াই উঠতে হবে, বেশ খাড়াই পথ। তো চলুন দর্শন করে আসি বেদব্যাস গুফা। কথিত আছে এই জায়গাতেই ব্যাসদেব ভগবান গণেশের সাহায্যে মহাভারত মহাকাব্য রচনা করেছিলেন। গুহার ভেতরে ব্যাসদেবের ধ্যানরত একটি মূর্তি রয়েছে। মহাভারত ছাড়াও 18টি পুরাণ, ব্রহ্মসূত্র এবং 4টি বেদও রচনা করেছিলেন। 5,330 বছরের পুরানো। যে ভূজপত্রে মহাভারত লেখা হয়েছিল যুগে যুগে তা প্রস্তরে রূপ নিয়েছে। এই যে রাস্তাটা বরাবর চলে যাচ্ছে, এটা আর্মিরে যাওয়ার জন্য আমাদের যেতে পারমিশন লাগে, এটা চায়না বর্ডার অবধি যাচ্ছে। মানাগ্রামের অধিবাসীরা সাধারণত যাযাবর শ্রেণীর। চীনের আগ্রাসনের বিরুদ্ধে তিব্বত থেকে এরা পালিয়ে এসেছিলেন। পুরানো নিয়ম অনুযায়ী এখনও বদ্রীনাথ মন্দির বন্ধ হওয়ার দিন মানাগ্রামের মহিলাদের তৈরি বিশেষ এক পশমের চাদর বদ্রী বিশালকে ঠান্ডা নিবারণের জন্য দেয়া হয়। চাইলে আপনারা নদীর পার বরাবর হেঁটে অলকানন্দা নদী এবং সরস্বতী নদীর মিলনস্থল দেখে আসতে পারেন। সম্ভব হলে কৌটোতে সেই জল সংগ্রহ করে আপনারা বাড়িতেও নিয়ে আসতে পারেন। মানাগ্রাম দেখে আবারও শেয়ার গাড়িতে প্রতিজন 50 টাকা ভাড়ায় পৌঁছে যায় বদ্রীনাথ। বদ্রীনাথে ম্যাগি খেয়ে চলে যাই বাস স্ট্যান্ডে। বিকেল 4:15 একটা বাস পাই হরিদ্বার ফেরবার। যদিও এদিন আমাদের রুম বুকিংয়ের টাকা পেমেন্ট করা ছিল, তবুও মহারাজের অনুমতি নিয়ে নাইট সার্ভিস বাস ধরে আমরা হরিদ্বারে ফিরে আসি। সবার শেষে বাস বুকিংয়ের জন্য আমরা সামনের দিকে একটা সিট এবং পেছনে দুটো সিট পাই। ভাড়া পড়েছিল 650 টাকা প্রতিজন। সিজনে এরকম নাইট সার্ভিস বাস আপনারা বদ্রীনাথ এবং সোনপ্রয়াগ থেকে পাবেন। রাত্রি 2:15 আমরা নামলাম হরিদ্বারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। ধন্যবাদ।